আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন হে বন্ধু আপনি বলি দিন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফাতাবিউনি আমি নবীকে অনুসরণ করো আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কোন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু দে আপনি বলে দেন এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আমার আল্লাহ দেখার আয়না সবাই এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী আল্লাহ কল গোপন আল্লাহ প্রকাশ আল্লাহ প্রথম আল্লাহ শেষ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম ওই আল্লাহ বলতে বন্ধু আপনি বলি দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আল্লাহ রাখো বন্ধু গো যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আমার নবী বলে হোম্মদ তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে খান্ত হবেন না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহকে ভালোবাসবি ইবাদতের দ্বারা আর আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমার গুনাহগুলো ক্ষমার দ্বারা এখন জবান খুলে বলুন আমাদের গুনাহ আছে না নাই এই আওয়াজে মানি না জবান খুলে বলুন আছে না নাই যা কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমার নবী আপনার নবী বলে লাইও মিনু আহা দুখন হাতদা এখন আহা বাই লাই মি ওয়ালিদিহি ওয়া বলে দিহি ওয়ান্নাসি আজমাইন আল্লাহাম বলেন আমিন হাবি বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসবে না বাবার চাইতে মেজিবাস ভালোবাসবে না ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা হতে পারবে না আল্লাহর হাবিব বলছেন যারা আমি নবীকে ভালোবাসবে না তারা কখনো ইমানদার হতে পারবে না এখানে লেখা আসেনি তেইশ বছর আমি নবী চল্লিশ বছর আমি নবী ছিলাম না লেখা আছে এখন যদি ক্লাস টু এ কেউ ভর্তি হয় যদি জিজ্ঞাসায় যে আমাদের নবী হজ মোহাম্মালের জন্মদিন জন্ম তারিখ কোনটি পাঁচশো একাত্তর দেখছেন কথা কোন ঠিক না বেটি আমার নবী শোভাগমন করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এখন বইয়ের মধ্যে লেখা আছে দেখেন আহারে আমার দেশের মধ্যে আমি আমায় আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি দেখেন উড়া মুদ্রার এ পিটার অনেক ঘরানার লোক আছে আমাদের দেশে অনেক ঘরানার লোক আছে কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না কথা কোন ঠিক না ভাই আমার আমার নবীর কত বছর পেয়েছেন কথা কন সারা জীবন দিক বলেন নবীর হায়াত পাইল দুনিয়ার হায়াতে জিন্দিগি তেষট্টি বছর শরীয়তে ঠিক কিনা তো এই মৌলবী কয় চল্লিশ বছর বলে নবী আসেন না তৈলে দিয়ে হায়াত কয় কয় বছর তাহলে নবী নবী দেশের বছর প্রমাণ হয় এটা তাহলে বোঝা যায় চল্লিশ বছর সাধারণ আমাদের আমরা মতো কেউ ছিল আর তেইশ বছর নবী ছিল এরকম বোঝা জানাও কোন জায়গা দান বলতেছে দেখছেন আর আন্দাজ হয়েছে তাহিরি এখনো জিন্দা আছে তো তাহিরি আসেনি আর জিন্দা আর জিন্দা আসেনি আরে বেটা আমি কোন সময় সান গেছি খাজা উমার সান ওয়ান হিটা বাইরে করতেছে এখন ওইটা বাইরে করে বাইরে আরে বেটা তোরা পঞ্চান্ন জন মিল্লা যে দলিলের ফতোয়া দিচ্ছ তোর ফতোয়া তো আমি আমার দলিল দিয়ে ওই তো খানের তলা ফলে দিচ্ছি কথা কন ঠিক না বেটি সাহাবাবাজি কার সাথে কর কার সাথে

হুন্ডে বেডা দেশটা বাপ দাদার এলাকে স্বাধীন করছেন বাইকা যেতাম গা হুন্ডে বাইকা যেতাম গা হ্যাঁ পরে ফারছে আমার সাথে পঞ্চান্ন জন্য কিন্তু হালাত ফলাইছি আর এখন তাহলে আমি একলা ধরছি কেবল আমাদের আঁকা জবাব দেওয়া শুরু করছে আর এই পোলা বান্ডি কেবল কিছুরা বুঝতে শুরু করছে প্রথম বুঝে নাই যে কোন জায়গার এখন একটু তোমরা বুঝছো সবাই এই যুবক গোলামটি বুঝছো নি আমার নবীকে চল্লিশ বছর আগে নবী আসিন না মা মেনার গর্ব থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না হেরা কই যাচ্ছে এক থেকে চল্লিশ বছর পর্যন্ত নবী বলে ছিল না ওই কোরআন যদি না দিলে সেই দিন থেকে বললেন নবী নাউজুবিল্লাহ যুগ না এইটা হইল এদার গুরু ঠাকুর ইবনে তাইমিয়া এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া এই আহমদুল্লাহ নতুন কইছে বিছুরি এরকম না এদের একটা গুরু আছে এই গুরুদের আপনারা চিনেন না এটা হইলো গুরু ঠাকুর ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যেই ব্যক্তি বলবে চল্লিশ বছর চল্লিশ বছরের নবীর উপর যে ওহী নাজিল হয়েছে ব্যক্তি বলবে চল্লিশ বছর ওহী হওয়ার পূর্বে চল্লিশ বছর নবী ছিল যে ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যবত্তের ভিত্তিতে সে নাকি কাফের জোর গনা নাউযু সে কী লেখছে সকল মুসলমানদের ঐক্যমতের বৃত্তি দেহের মধ্যে বাটফাড়া এটা দেহের মন গড়ার কথা সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের বৃত্তি দিনে চালায় দিচ্ছে এই রকম বাটফায়ার আগেই ছিল ওই আহমদুল্লাহরা মূলত ই তাইমিয়ার প্রোডাক্ট কথা কোন ঠিক না আর বেটা এই সমস্ত গুমর আমরা জানি সাধারণ পাবলিক রে খাওয়াই দেয়া গুমটা সাজা এখন বুবয়া বই ফেলেছ বুবয়া কয়দিন বসবা যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে এই তরুণ যোদ্ধাদের যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না দলিলের খেলা গুহার থেকে বাইরে যা মাপ চাইতে কথা কোন ঠিক না বেলা মাপ আগ পর্যন্ত কেবল শুরু না করছি শুরু করছি আমার অনেকে বুদ্ধি কিছু কিছু না না হ্যাঁ বলে কইতাম আমি আমি বুঝি না কই না বেড়া আর তাহিরিনে বন্ড ক আমি তে ব্যাপারে কিছু কই না আমার মাজার কো কইতে থাক আমার জিকির এখন ছাড়তেছে বেডা এই ব্যাপার সার্তাছে আমরা কি উজানির চিকির পারি না আমরা কি সরমুনার চিকির পারি না আমরা ছাড়তাম কি কে তারা জিকির করছে হ্যাঁ হ্যাঁ ভাবি জিকির করছে আমি আমার ভাবি জিকির করছি তবে আমার জিকির হ্যাঁ কাইটটা নিয়ে বাজনা ঢুকাইছে ইডারে হ্যাঁ পুঁজি বানাইতেছে মনে হচ্ছে আমি বলে বন্ডামি করছি না ইডারে বন্ডামি ক বন্ডামি ইডারে কই না যারা জান সত্য গোপন করে নবীর বিরুদ্ধে কথা বলে তারা হইলো বন্ড নাম্বার 1 ঠিক কথা কোন ঠিক না বেঠে এইজন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক

এতলা বুম্পা লাগাই লাগাই ভিডিও বানাইবে না মসজিদ থেকে ছাইরা দে তাহিরি বাফের নাম ডালে সালারি তো ভাইরাল হইলে তো ইউটিউবে দান দাও কথা ক ঠিক আমি এর লাগি কিছু কই না সলক দে বাফের নাম ডালে তাহিরি বাবার নাম লই দিল চলে এমনে না বন্ধ কই হিয়া না তো তাহিরি বাফ হই মনে মনে কই ঠিক না বাবা আইছে বাবা আইছে মিস কল দিছি এটা তো এটা একটা যাক এটা কইয়ে গেছি খাজা বর দিছিল আর কি এটা তো বইলে গেলাম সকল ধনবানদার মালিক কেডা কথা কনা আল্লাহ আরে কথা কোন সকল ধনবানদার মালিক কেডা আল্লাহ আল্লাহ পাক ধনবানদারের চাবি সম নবীর হাতে দিছেনি জি দিলকি আল্লাহ খালি হয়ে গেছে কা হাউজে কাউসার বানাইছে কেডা

আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া আমি তা কইছি একবার আল্লাহ আরাই গেছে গা না গায়েব তো বুঝোস্তি বেডা আল্লাহ যিনি ইমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা যারা বিশ্বাস করে এর পরে এই অর্থ বুঝোস্তি বেডা এরপর রাসূল বলেন যে আল্লাহ আমার দিছে আমি ইন্নাল উলামা আও রাসূলুল আম্বিয়া আলেম রহিল নবীর ওয়ারিশ আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই দিরহাম রেখে যাই নাই আমি রেখে গেছি এলেম কি রেখে গেছি এলেম এলেম তইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে নবী আবার জারে দিছে নবী জেরে দিছে এই এলেম যারা পাইছে এরাই খাজা হয়ে গেছে এই এলেম যারা পাইছে এরাই গাছ পাক হয়ে গেছে এই এলেম যারা পাইছে তারাই শাহজালাল হয়ে গেছে তুমি পাইছ না তুমি হইছো না

আমাদের কোনো কথা নাই ইটালি এসে মাঠে মাঠ গরম করতা এগুলো আমরা সাথে পাত্তা পাইতানা যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা আসো খেলা হবে কি খেলা হবে দলিলের খেলা হবে দলিলের খেলা হবে লাঠির খেলা হবে না তোমাদের সাথে গুমটা দিলে কাউলাকায় বইছো ইবনি তাই আমি আর দালাল হইল শেখ আহমদুল্লাহ আর শায়েখ শাহেখ আহমদুল্লাহ ওই যে শায়েখের শাহেখের পূজারি কিছু দালাল মলবি আছে আসুল্লা ফাউন্ডেশনের চাকরি করে তো চাকরি বা দান দাই আহমদুল্লাহর পক্ষে কিছু কথা না কইলে তো চাকরি দেবো বা কথা ঠিক না বেড়ে সব ধরুন ধরুন সব নথি আমরা কাছে আছি ইনশাআল্লাহ আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দৌড়ছি না মূলত আকি দিনে নবীর বিরুদ্ধে কথা বলছে তার পিছনে গোড়া নিরাপদ না তার পিছনে থেকে ব্যবসা করা নিরাপদ না তাকে ফলো করা নিরাপদ না কথা কন ঠিক না আমরা অন্ধ না আমরা অন্ধ না একবার কয়ে আমরা ইম আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন হ্যাঁ তারাও তো কয়ে গেছে এই কথা আমি বলছি তারা যদি কয়া তাই আমরা তারা প্রত্যাখ্যান করবো যে ব্যক্তি নবীরা এক সেখানে মানবে না আমরা তোদের মধ্যে তো অন্ধ দালাল না আমরা যদি যে আমরা বাফ নবীর বিরুদ্ধে কথা বলছে আমরা তা আমরা বাফের বিরুদ্ধে দাঁড়াবো কথা কর ঠিক না বেড়ে এই জন্য বলুন আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না আরো যারা চাই কি চাই না